বাঁকুড়া সোনামুখী পৌরসভার চৌমাথা সংলগ্ন পানাগড় রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, আহত হয়েছে আরও 14 জন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সরস্বতী ঠাকুর বিসর্জন করতে যাওয়ার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে শোভাযাত্রা দলের সদস্যদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 70 বছরের হিরণময় দে নামে এক বৃদ্ধের, আহত হন আরও 14 জন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সোনামুখী থানার পুলিশ। আহতদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 11 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। মনে হয় স্টিয়ারিং ফেয়ারিং কেটেছিল, বুঝলেন তো, নালে ব্রেক ফেল যা হোক কিছু নেই বলেই আমার দোকানটিকে মেরেছে। এইখানটাতে জেনারেটরটা ছিল, জেনারেটরটাকে সেভ করতে যে ও বাজনদারগুলো আমার দোকানে সব ঢুকে যায়, ঢুকে যেতেই তারপরে এইখানটা মেরেছে। এই দিকটায় অলোক ঘরের ওইখানটায় ঢুকে গেছে, ঢুকে যেয়ে আবার পুলিশ এলো, একটা লাশ ছিল, লাশটাকে বার করা হলো ট্রেনে হাজিরে। হ্যাঁ, কজন আহত হয়েছে, একজনের পা ভেঙেছে, 15 জনের মতন বাঁকুড়ায় ভর্তি আছে। ওদেরই ঠাকুর ছিল, দেদের ঠাকুর ছিল। বাজনদার কজন আহত হয়েছে আর মেয়ে ছেলেও কজন আহত হয়েছে। লোড লরি বোঝাই অবস্থায় আমার চৌমাথায় ঢুকে ডান দিকে রাস্তা নেওয়ার পরে তার স্টিয়ারিং অথবা ব্রেক ফেল করে যায়, আর ডাউন রাস্তা। সেই সময় তো একটা প্রতিমা বিসর্জন চলছিল সরস্বতী পুজো। হ্যাঁ, বাজনার দল ছিল, ডিজে আওয়াজও ছিল, বাজনার আওয়াজও ছিল, অনেক ছেলেমেয়ের দল নাচানাচি করছিল। সেই সময় লরিটি কন্ট্রোল হারিয়ে সজোরে এসে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে একজন স্পটে মারা যায়, বেশ কয়েকজন আহত হয়, তার মধ্যে হাত পা গেছে 2-4 জনের কার। বাকি পুলিশ খবর পাওয়ার পর SDPO আসেন, এসে লরিটিকে উদ্ধার করে নিয়ে যান, আর বাকি অসুস্থ ইনজোর্ড পার্সন দিকে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করেন। চালক উনি গাড়ি কন্ট্রোল করতে না পেরে উনি পলাতক। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা ও কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দবার্তা।